মহাভারত যে লিখিত নয় এ কথা মানুষের মুখে মুখে প্রচলিত অনেক আগে থেকেই। বলা হয় বাসুদেব রচিত মহাভারতের বাইরে বিভিন্ন লোককথায় পাওয়া যায় মহাভারতের উল্লেখ। পল্লবিত থাকে এই মহাকাব্যের বিভিন্ন চরিত্রকে নিয়ে এমন সব কাহিনী যা কখনোই ভারত কথার গ্রন্থভুক্ত রূপটিতে পাওয়া যায় না। এমনই এক কাহিনী চলিত রয়েছে পাঞ্জাবের গণসমাজে, যার মূল বক্তব্য পাঞ্চালের অভিশাপেই চরম অপমানজনক এক পরিস্থিতিতে অবস্থান করে কুকুরেরা। এখানে সেই কাহিনীটি বর্ণনা করা হল। পঞ্চপাণ্ডবের ভার্যা পাঞ্চালী স্বামী সঙ্গ করতেন এক বিশেষ নিয়ম মেনে। প্রত্যেক স্বামীর সঙ্গে তিনি যখন একত্র বাস করতেন তখন অন্য স্বামীকে তিনি দেবর বা ভাসুরের মর্যাদা দিতেন। কোন স্বামী যখন তার সঙ্গে এক কক্ষে থাকতেন তখন অন্য স্বামীদের সেখানে প্রবেশাধিকার ছিল না। তিনি কোন স্বামীর সঙ্গে অবস্থান করছেন এটা যাতে অন্যরা বুঝতে না পারে সেজন্য ঘরের ভেতরে অবস্থানরত স্বামীকে দরজার বাইরে জুতা খুলে রাখতে হতো। দ্রৌপদীর কক্ষে তখন অবস্থান করছিলেন জ্যৈষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির। তিনি যথারীতি নিয়ম মেনে কক্ষের বাইরে জুতো খুলেই প্রবেশ করেছিলেন, কিন্তু এক কুকুর সেই জুতো মুখে নিয়ে পালিয়ে যায়। এমন সময়ে অর্জুন দ্রৌপদীর কক্ষে প্রবেশ করতে যান। ঘরের বাইরে কোনো জুতা দেখলে তিনি অবশ্যই প্রবেশ করতেন না, কিন্তু তার না থাকায় তিনি কক্ষে প্রবেশ করেন এবং জ্যৈষ্ঠ ভ্রাতার সঙ্গে দ্রৌপদীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান। দ্রৌপদী অর্জুনকে শর্ত ভঙ্গের জন্য তিরস্কার করেন। তিনি তাকে এক বছরের জন্য নির্বাসনেও যেতে বাধ্য করেন, কিন্তু শীঘ্রই তিনি জানতে পারেন এক কুকুরের জন্যই এই বিভ্রাট। তখন তিনি সমগ্র কুকুর জাতিকে এই মর্মে অভিশাপ দেন যে তারা জনসমক্ষে সঙ্গম করবে এবং এই কারণে মানুষের কাছে তারা অপদস্থ হবে। পাঞ্জাবের এই লোককথার উপসংহার এই যে কুকুর এই কারণে অভিশাপগ্রস্ত, প্রজনন ঋতুতে তারা জনসমক্ষে উপগত হয় এবং মানুষ সেই অশালীনতা সহ্য করতে না পেরে তাদের ঢিল মারে, দূর ছাই করে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।